প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমি মনিকা আপনাদের সাথেই আছি। দর্শক, আজকের আলোচনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটিতে, এবং এখানে স্টুডেন্টসরা আছে যারা আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমাদের সাথে আরও আছেন 5 জন প্যানেলিস্ট। তো চলুন প্রথমেই চলে যাই আমাদের আজকের প্যানেলিস্টদের কাছে এবং তাদের সাথে পরিচিত হয়ে নিই। ডিয়ার প্যানেলিস্ট, আপনারা একে একে আপনাদের পরিচয় দেবেন এবং শুরু করবো আমার ডান দিক থেকে। আমি ইবরার আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি আনিশা, সঙ্গীত শিল্পী। ধন্যবাদ। আমি রোকসানা খন্দকার, চেয়ারপারসন দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কাউন্সিল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর খান ফাউন্ডেশন। ধন্যবাদ ম্যাম। আমি আহমেদ জাভেদ রনি, সমন্বয়ক বাংলার পাঠশালা ফাউন্ডেশন। ধন্যবাদ। আমি সাদ্দাম হোসেন অভি, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ছি এবং দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এবং ডিবেটিং ক্লাবের একজন সদস্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা শুরু করব আপনাদের নিয়ে। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের যুব সমাজ দেশকে এগিয়ে নিতে কতটুকু সক্ষম, এ বিষয়ে জানতে চাইব আপনাদের মন্তব্য। শুরু করব ইব্রার স্যার আপনার কাছ থেকে। সাধারণত গ্লোবালাইজেশন নিয়ে যে ডিবেট, যে বিতর্ক চলে, সেই বিতর্কের মূল কেন্দ্রই হচ্ছে আজকের যুব সমাজ। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যুব সমাজকে যদি আমরা বলি যে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে যারা বেনিফিটেড ক্লাস বা যারা হচ্ছে প্রিভিলেজ সোসাইটি, আরবান ভার্সেস যেটাকে আমরা বলতে পারি রুরাল যে একটা ডিবেট, সেই ক্ষেত্রে আমরা বলবো বিশেষ করে যারা আরবানে বড় হচ্ছেন তাদের ভূমিকাটা অনেক ক্ষেত্রে বড়, এবং যারা টেকনোলজি থেকে সুবিধা বঞ্চিত, প্রপার এডুকেশন যারা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে তারা হয়তো বা একটা নেগেটিভ ধারণা নিয়েই গ্লোবালাইজেশনের মধ্যে তারা বড় হচ্ছেন। আমরা যখন কোনো কারিকুলামটা তৈরি করি, এই কারিকুলামের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লোবালি ফিট, একজন ছাত্রকে কীভাবে আমি আন্তর্জাতিকভাবে গ্লোবালি ফিট করতে পারবো। সেই ক্ষেত্রে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, হিস্ট্রি অফ গ্লোবালাইজেশন অ্যান্ড গ্লোবাল ইকোনমি আমরা কম্পিউটারের উপরে এমফেসিস দিই, যাতে এই ছাত্ররা গ্লোবালি, শুধু ন্যাশনালি না, তারা গ্লোবালি ফিট করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আনিশা, চলে যাবো আপনার কাছে। বিশ্বায়নের যুগে সংস্কৃতিটাও অনেকখানি এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলো, বিভিন্ন ইনস্টিটিউটে এখন যেভাবে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, যা আমাদের দেশে না অনলি দেশের বাইরেও আমাদের শিল্পী তাদেরকে প্রেজেন্ট করছে, তারা বিভিন্ন প্রোগ্রামে অকেশনালি যে গানগুলো করছে, তো এটা কিন্তু একভাবে আমাদের দেশকে প্রেজেন্ট করা, আমাদের গানকে, আমাদের দেশের বিভিন্ন যেমন লালন সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এগুলো বাইরের দেশে কিন্তু তেমন ওভাবে হয় না, কিন্তু আমাদের দেশে এগুলো ইনস্টিটিউটের মাধ্যমে শিখে তখন এটা বিশ্বে যে একটা প্রচার হয়, তখন এটাই আমাদের দেশকে প্রেজেন্ট করার মতো। ধন্যবাদ। আমি প্রথমেই এসএটিভিকে ধন্যবাদ জানাই যে মিলেনিয়াম ইউনিভার্সিটিকে তারা আজকের এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য তারা সিলেক্ট করেছে, এবং যে বিষয়টি আজকে এখানে এসেছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে বলবো আমি যে প্রথম যে প্রশ্ন আছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের যুব সমাজ কী করছে। আমি যদি আমাদের জনসমষ্টির কথা বলি, তাহলে কিন্তু প্রায় অর্ধেকের বেশি এই যুব সমাজ। তার মানে হচ্ছে বাংলাদেশের কথা যখন আমরা আসব, বাংলাদেশ আজকে বিশ্বে যে জায়গায় পৌঁছেছে সেখানে যুব সমাজের অবশ্যই একটি ভূমিকা আছে। তারা এই তাল মিলিয়ে চলতে পারছে বলেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন আমরা সামনের দিকে দেখছি। এবং আজকে যদি আমি আইটি সেক্টরের কথা বলি, আজকে যত সফটওয়্যার কোম্পানিগুলিতে আমরা দেখি সেখানে কারা কাজ করছে, আমাদের এই যুব সমাজ কাজ করছে। সুতরাং আমি বলবো আজকের এই বিশ্বায়নে, বিশ্বায়নে আমাদের দেশের যুব সমাজ অবশ্যই একটি ভালো ভূমিকা রাখছে। ধন্যবাদ ম্যাম। রনি ভাই, এখন আমরা যেই বিশ্বায়ন দেখছি সেটা হচ্ছে পুঁজির বিশ্বায়ন। তো আমাদের যেটা লাগবে, তরুণ সমাজের জন্য যেটা লাগবে, সেটা হচ্ছে মানুষের বিশ্বায়ন। তো পুঁজির বিশ্বায়ন যেটা করে, যে পুঁজির অবাধ চলাচলকে নিশ্চিত করে, কিন্তু মানুষের যে স্বাধীনতা, মানুষের যে সমতা, মানুষের যে মর্যাদা, তার আদান প্রদানের জায়গায় আমরা খুব কমই এগিয়েছি। ফলে এই বিশ্বায়ন হচ্ছে পুঁজিকে নতুনভাবে বিস্তার এবং সারপ্লাসকে এক্সট্র্যাক্ট করা, মুনাফাকে কিভাবে অল্প কিছু মানুষের পক্ষে নিশ্চিত করা যায় সেটা ব্যবস্থা করছে এই বিশ্বায়ন। ফলে আমাদের নতুন ধরনের মানুষের বিশ্বায়ন লাগবে। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং আমাদের এখানকার, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, তাদের যে দর্শন, তাদের যে জ্ঞান চর্চা,
সেইটার সাথে আমাদের তরুণ সমাজ যদি লিঙ্ক আপ করে আমাদের এই শ্রেণী বৈষম্যযুক্ত যে সমাজ তাকে শ্রেণী বৈষম্য মুক্ত করা জন্য যদি আমরা একসাথে কাজ করি তাহলে একটা নতুন আন্তর্জাতিক বিশ্ব আমরা পাবো যেটা বিশ্বায়ন থেকে একেবারেই আলাদা হবে। ধন্যবাদ ভাইয়া। সাদ্দাম চলে যাবো আপনার কাছে। বিশ্বায়নের কারণে আজ পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয়, আর আমাদের যুব সমাজ তারা কিন্তু বিশ্বায়নের বাইরে নয়, তারা বিশ্বায়নের প্রভাবের মধ্যে আছে। আর আমাদের দেশের যুব সমাজ তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ডে বাই ডে এগিয়ে যাচ্ছে, এবং তারা দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তি এবং তাদের শিক্ষার মানকে আরও উন্নত করছে। আমরা যদি দেখি যে বাইরের দেশে আমাদের দেশের যুব সমাজ কিন্তু অনেক সম্মান এবং অহংকার আমাদের দেশের জন্য নিয়ে আসছে। গ্রামে এখন তরুণ তরুণীরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যে বিশ্বায়নের কিন্তু কিছু খারাপ প্রভাব আছে। এই নেতিবাচক প্রভাব থেকে আমাদের যুব সমাজকে আমাদের সেফ করতে হবে, এবং অপসংস্কৃতি, সহিংসতা, মাদকাসক্ত এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ধন্যবাদ। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি আমরা এবং রিপ্রেজেন্ট করছি আমাদের নিজেদের দেশকে, বলছিলেন আমাদের আজকের প্যানেলিস্টরা। আমরা একটি বিরতি নিয়ে ফিরে আসব এবং শুনবো আমাদের আজকের শিক্ষার্থীরা কী মনে করছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইউথ বয়েজে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব আপনাদের কাছে, আমাদের যুব সমাজের কাছে, এবং জানতে চাইব আপনাদের কী প্রশ্ন আছে আমাদের আজকের বিষয়টি নিয়ে। জি আপু, আপনি। পাশ্চাত্য সংস্কৃতির নেতিবাচক প্রভাব কিন্তু আমরা আমাদের যুব সমাজের মধ্যে দেখছি, এর প্রভাব পড়ছে, খুবই ব্যাপকভাবে পড়ছে। তো আমরা কীভাবে যুব সমাজকে এই নেতিবাচক প্রভাব থেকে বের করে আনতে পারি? ধন্যবাদ। এটি একটি আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা ভালোর সাথে সাথে যখন আসলে আমরা যখন যাই তখন ভালো মন্দ দুটারই প্রভাব থাকে। আমরা যদি দেখি আমাদের সমাজে যে যুবকদের, আমাদের তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি যারা ভালো কাজ করছে, যারা এই ধরনের যে মাদকাসক্ত কথা বলেছে বা বিভিন্ন বিষয়ের উপরে বলেছে। অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিরাট ভূমিকা আছে, সেখানে সমাজের একটি ভূমিকা আছে, এবং সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে পরিবারের। এখন সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান বা যেখানে আইটি সেক্টর আছে বা যেখানে যেভাবে আছে, সেখানে তাদেরকে একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, যে এখান থেকে যাতে যুব সমাজকে এই খারাপের মন্দ দিক থেকে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। ধন্যবাদ ম্যাম। আমরা আরও কিছু প্রশ্ন নেব। জি আপনি। গ্লোবালাইজেশনের ইতিবাচক দিকগুলো যুব সমাজের উন্নতির জন্য কীভাবে কাজে লাগানো যায়? আমি মনে করি যে আজকে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্ররা গ্লোবালাইজেশনের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারে। প্রথম যেটা আমি বলবো যে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের যে ব্যবহারটা, এটা আমাদের হাতের মুঠোয়। আমরা যে কোনো ইনফরমেশন সেখান থেকে আমরা নিতে পারছি। আজকে যেটাকে বলি গ্লোবাল কানেক্টিভিটি, একা ঘরে বসে থাকলে আমাকে হবে না, আমার একটা চাকরির জন্য, আমার এডুকেশনের জন্য আমাকে ঘরের বাইরে যেতে হবে। ফলে এই গ্লোবাল কানেক্টিভিটির কারণে সুযোগ আমাদের সামনে আছে। আজকে যারা বিশ্বে বাইরে পড়াশোনা করতে চায়, আমাদের এদিকে ব্রিটিশ কাউন্সিল, ইউসিস বিভিন্ন জায়গায় আছে, তোমরা সেখানে গিয়ে সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি আমরা যারা ছাত্র এখান থেকে। আর আজকে বলা হচ্ছে যে বাংলাদেশের যে লাইব্রেরিগুলো এবং একটা ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া চলছে সেটা সত্যি তো। এই যে আজকে আমরা এত সুন্দর প্রোগ্রাম করছি এসএটিভির মাধ্যমে, এটাও তো একটা অর্জন, আমি বলবো একটা বিশাল অর্জন। এই যে মনিকা এখানে দাঁড়িয়ে বলছে, এটা তো 20 বছর আগে আমরা কোনো দিন চিন্তাই করতে পারিনি। সেক্ষেত্রে বলবো সুযোগ আমাদের আছে, এই সুযোগটাকে আমাকে গ্রহণ করতে হবে, আমাকে ঘর থেকে বের হতে হবে, এবং নেতিবাজী চিন্তাটা আমাদেরকে একটু বাদ দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি একই প্রশ্ন নিয়ে রনিভা আপনার কাছে যেতে চাই, আপনি কি মনে করেন? না, একটা ব্যাপার হচ্ছে যে বিশ্বায়ন তো আমি অ্যাজ এ কনসেপ্ট আমি প্রশ্ন তুলি এবং বিশ্বায়নকে আমি গ্রহণ করি না সোজাসাপটাভাবে। ফলে কিন্তু একটা একটা জনগোষ্ঠীকে, যে স্যার যেরকম বললেন, ইব্রাহিম স্যার যেরকম বললেন যে একটা জনগোষ্ঠীকে যদি এই সমৃদ্ধি বা উন্নতির পথে যেতে হয় এভাবে যদি বলি, তাহলে তো তার শিক্ষা লাগবে। এখন সে ইন্টারনেটটা কীভাবে ব্যবহার করবে? বাংলাদেশে 40-45% মানুষ এখনও নিরক্ষর। তাহলে আমাদের শহরের যে মানে আমরা যে মুষ্টিমেয় মানুষ যে শিক্ষার অগ্রাধিকার পাচ্ছি, তাহলে শিক্ষা একটা অগ্রাধিকার হয়ে গেছে। বাজেটের 2-3% মাত্র শিক্ষার পিছনে ব্যয় হয়। তাহলে আমাদের একটা ন্যাশনাল পলিসি লাগবে নতুন ধরনের, যেখানে আমি ধাপে ধাপে শিক্ষা এবং স্বাস্থ্য, আমি এই দুটোর প্রতি জোর দিব। এই দুটোতে আপনি বেসিকভাবে একটা জায়গায় না আসলে, আপনার বিশ্বায়ন বলেন আর যাই বলেন,
পৃথিবীর মানুষের সাথে এক দেশের মানুষের সাথে আরেক মানুষের যোগাযোগ এই তো। তো এইটা কি করে হবে যদি আপনি বাংলা ভাষায়, আমরা জানি 52 ভাষা আন্দোলনের ধারাবাহিকতা আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই বাংলা ভাষায় বাংলাদেশের মানুষ 45% বেশি নিরক্ষর, কেন? যারা আমরা লেখাপড়া মিনিমাম জানি, অক্ষর জ্ঞান আছে, তাদেরকে বিভিন্ন সংগঠনে সংগঠিত হয়ে তাদেরকে এই দেশকে নিরক্ষর মুক্ত করার জন্য চারিদিকে ছড়িয়ে পড়তে হবে। একটা পর্যায়ে না আসলে একটা দেশের মানুষের সাথে আরেকটা দেশের মানুষের যোগাযোগ, তার ভাব বিনিময়, চিন্তার আদান প্রদানে সমৃদ্ধ হওয়া, এই জায়গায় কিভাবে আমরা যাব? জি জি ম্যাম, আপনি, হ্যাঁ আমি একটু অ্যাড করি কথাটা, যে আজকে বিশ্বায়নের যুগে আমি এটাকে মানি বা না মানি, এটাকে আমাকে বাস্তবতা, আমাকে বাস্তবের সাথে কিন্তু আমাকে চলতে হবে। তো সুতরাং আমাকে এই বিশ্বায়নেরটাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং সেখানে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। আমি সেটাকে পজিটিভভাবে আমি নিতে পারবো কি না, অবশ্যই আমাকে নিতে হবে, এটাকে আমি তো অস্বীকার করতে পারছি না। আরেকটি বিষয় যেটি কথাটা বলা হলো, আমি বলেছে একটা জিনিস আমি এখানে ইনফরমেশন জানাতে চাই, যে যেহেতু আমাদের সারা খান ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশ কাজ করার সুযোগ হয়েছে, আজকে সারা বাংলাদেশ কিন্তু এই যে ইন্টারনেটের আওতে এসে গেছে, আজকে প্রতিটি ইউনিয়ন পরিষদে কিন্তু একটা ইনফরমেশন সেন্টার আছে, সেখানে আমি পড়াশোনা জানি বা না জানি, আমি কিন্তু অন্যের সহযোগিতায় আমি কিন্তু এইটার সুবিধাটা নিতে পারছি। তো সুতরাং আজকে যে শুধু যারা শিক্ষিত তারা যে এই আধুনিকায়নের সুবিধাটা নিচ্ছে তা কিন্তু নয়, আজকে এই বিশ্বে যে আমরা উন্নত বিশ্বের দিকে যেতে চাচ্ছি বা আমরা এটার সুবিধা কিন্তু আমাদের দেশে জনগোষ্ঠী সেটা নিতে আরম্ভ করেছে। আমাদের অনেক সমস্যা আছে, আমাদের স্বাস্থ্য শিক্ষার সমস্যা আছে, কিন্তু তারপরেও কিন্তু আমি বলবো আমাদের যুব সমাজ কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং যে বাধাগুলি আছে সেগুলি তারা অতিক্রম করছে। রিয়েলিটি যেটা হচ্ছে যে সামনে আগাতে গেলে আমাকে সমালোচনা অবশ্যই আমি সহ্য করব, কিন্তু শিক্ষা 1 নম্বর প্রায়োরিটি আমরা দিচ্ছি, আমার টাকাটা আমি কোত্থেকে আনব? এখনও বলা হয় যে একটা সময় ছিল, জোহান গালতুনের নাম সবাই জানি, যে থিওরি অফ ডিপেন্ডেন্সি উনি দিয়ে গিয়েছেন, এবং আমরা জানি যে জোসেফ স্টেগলিস থেকে অমর্ত্য সেন প্রত্যেকে কিন্তু একসময় তারা এই গ্লোবালাইজেশনের পক্ষে কথা বলেছিলেন। এখন আপনার মতো করে আমি বলি যে এখন তারাও আবার বলছেন কি গ্লোবালাইজেশনের পক্ষে কথা, এখন সে বলছে রিথিঙ্কিং অফ গ্লোবালাইজেশন। তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিস কন্টেন্টস, এবং উনি টনি ব্লেয়ারের ইকোনমিক কাউন্সিলের অ্যাডভাইজারও ছিলেন। আমি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি জানি এখন তারা যে কাজগুলো করছেন, এখন বাংলাদেশ যে একেবারে গ্লোবালাইজেশন ধরেই চলে যাচ্ছে সেটা না। এখন আপনি যদি মানে পোলারাইজেশন যেটাকে বলি মেরুকরণ, যদি মেরুকরণ আপনি দেখেন, বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু এখন রাশিয়ার সাথে তার একটা সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সব কনসেপ্টই আমরা গ্রহণ করছি সেটা না। বাট আজকে একটা আমাদের মধ্যে ধারণা হয়ে গিয়েছে যে কোনো জায়গায় বসলেই একদিকে ডান আর একদিকে বাম, আমার ডান বাম তো প্রয়োজন নেই, আমি চাই দেশটাকে সামনে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। দর্শক, আলোচনা বেশ জমে উঠেছে, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব। দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে সাথে থাকার জন্য, ধন্যবাদ। আমরা আবারও চলে যাবো আপনাদের কাছে এবং জানতে চাইবো আরও কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে। কারা প্রশ্ন করবেন? জি আপনি পেছন থেকে। প্রত্যেকটা জিনিসে একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে, এই নেগেটিভ পজিটিভের ভিতরে থাইকা আমরা কিভাবে আমাদের কালচারটা ধরে রাখতে পারি? ধন্যবাদ। আনিশা, আপনার কাছে জানতে চাইবো। আমার মনে হয় তা না, কারণ এই আমরা এই মাধ্যমে আমরা আরও প্রত্যেকটা উপলক্ষকে আমরা উপলব্ধি করছি, যেমন আমাদের বাংলা পহেলা বৈশাখ, আমাদের যে শরতের উৎসব, আমরা প্রত্যেকটা উৎসব খুব এনজয় করি এবং আমাদের দেশকে, আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আমরা সেখানে আমরা গানের মাধ্যমে বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরি। তো এটা অবশ্যই এটাও এক ধরনের আমাদের দেশকে প্রেজেন্ট করা, আমি মনে করি না যেমনটা। এবং এখন কিন্তু শুধু আমরাই নয়, বিদেশে যে কোনো কান্ট্রিতে বাঙালিরা যারা আছেন তারা কিন্তু খুব জোরে সোরে উৎসবগুলি পালন করে, জোরে সোরে উৎসবগুলো পালন করে, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ মেলা হয় ওখানে, এখানে মত নেই সেটাই, নাগরদোলা, এবং আমাদের যে দেশি ঐতিহ্য পিঠাগুলো এগুলো কিন্তু বিভিন্ন স্টলে করা হয়, এখন মনে হয় না, বরং মনে হয় আরো বেশি আমাদের পুরনো ঐতিহ্য। হ্যাঁ, ফিরে জামদানির কথা ভুলতে পারি না ম্যাম, আপনি আজকে পড়ে আছেন জামদানি, জামদানিও কিন্তু বিদেশে অনেক আমাদের সাথে সেখানে গান গাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে,
একটা সুযোগ আমি মনে করি। তার মানে আমরা কিন্তু সক্ষম হচ্ছি বিদেশে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে, আমরা কিন্তু আসলে সক্ষম হচ্ছি। ওর যে প্রশ্নটা ছিল যে আসলে একটা ধারণা হয়ে যায় যে সংস্কৃতি একটা চলমান প্রক্রিয়া, তাই না? থেমে থাকে না সংস্কৃতি, কোনো কনস্ট্যান্ট কোনো ধারণা না, এটা থেমে থামিয়ে রাখা যাবে না। আমি 20 বছর আগে এই ঢাকাকে যেভাবে দেখেছি সেই ঢাকাটা সে হারিয়ে গিয়েছে, আমার সেই শৈশব নাই, আমাকে এটা মানতে হবে। বিশ্বায়নের মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলাদেশের যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে কিনা, যদি না হয় তবে এই সংকট থেকে উত্তরণের পথ কি? ধন্যবাদ আনিশা আপু। আপনার কাছে যাওয়ার আগে আমি সাদ্দাম আপনার কাছে যাব এবং জানতে চাইবো আপনি কি মনে করেন এই প্রশ্নটি নিয়ে। আমি অ্যাজ এ যুব সমাজে একজন প্রতিনিধি হিসেবে বলতে পারি যে আমাদের দেশের তরুণ প্রজন্ম আজ অনেক উন্নত হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে যে একে অপরের সাথে কিন্তু অনেক খুব সহজেই যোগাযোগ করতে পারছে এবং বিভিন্ন বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে তারা কিন্তু উচ্চ ডিগ্রিগুলো নিচ্ছে এবং যার কারণে কিন্তু আমাদের দেশ বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন সেক্টরে যেমন তথ্য প্রযুক্তি, গবেষণা, তারপর দেখা যাচ্ছে আইন আদালত হতে শুরু করে ইন্টারন্যাশনালি তারা বিভিন্ন সেক্টরে কিন্তু অনেক সাফল্য লাভ করছে। তবে আমার যেটা অবশ্যই সবার আগে যেটা ম্যাম বলেছেন, পরিবার থেকে আমাদের সবচেয়ে প্রথম শিক্ষা কিন্তু আমাদের পরিবার থেকে, ফ্যামিলি থেকে আমাদেরকে হতে হবে। আর যেটা আমাদের লেখাপড়ার প্রতি তো অবশ্যই আগ্রহী হতে হবে, আমাদের একটি নির্দিষ্ট লেভেল যদি আমরা না ইয়ে করি তখন আমাদের কর্মসংস্থান কিন্তু কোথাও হবে না, কারণ আজকাল নর্মাল একটা কোথাও কিন্তু হসপিটাল যদি একটু খুব নিম্ন ইয়েতেও গেলেও কিন্তু আমাদের অ্যাটলিস্ট SSC পাশ করতে হয়। তো আমাদের প্রচুর লেখাপড়া করতে হবে, প্রচুর জানতে হবে, কারণ শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা যতই শিখবো ততই আমরা জানবো এবং আমি চিন্তা করি যে তখন কর্মসংস্থান বাংলাদেশে কেন, বিশ্বের কোথাও ঠেকাতে পারবে না। ধন্যবাদ। কর্মসংস্থানের ক্ষেত্রে আমি একটা কথা যোগ করি। জি জি অবশ্যই। সেটা হচ্ছে যে যেহেতু এখানে কর্মসংস্থানের কথা উঠেছে, সেটা হচ্ছে 80-এর দশকের পরে আমরা যেটা লং স্প্যানে দেখেছি যে এক ধরনের ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে, FDI এসেছে, ফলে আমাদের এখানে সার্ভিস সেক্টর বেড়েছে। কিন্তু সার্ভিস সেক্টর তো একটা সেবা খাত তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে থাকবে পুরা পাইয়ের, হোল পাইয়ের একটা নির্দিষ্ট। আমার মূল ব্যাকবোন হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং আমরা আজকে শুধুমাত্র গার্মেন্টসের এই যে লেবার ভ্যালুটাকে অ্যাড করে যে আমরা করছি, এটা আমরা কতদিন চালাতে পারবো? আমাদের যদি মধ্যম আয়ের এবং আরও উন্নতি করতে হয়, উন্নত রাষ্ট্রে পরিণত হতে হয়, তাহলে আমাদের টেকনোলজির এই যে মোবাইলের চিপস এবং অন্যান্য যে টেকনোলজির যেই সমস্ত চিপস, কম্পিউটার চিপস, এই সমস্ত টেকনোলজির হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। আমাদের এই সমস্ত BBA MBA করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে একটা বড় ধরনের মেধার অপচয় হচ্ছে, এই কারণে যে কারণ হচ্ছে যে আপনি BBA MBA করবেন একটা মাল্টি ডিসিপ্লিনের একটা সমন্বয়, একটা ভাষা ভাষার নলেজ দিয়ে বেশি দূর এগোতে পারবেন না, আপনার স্পেশালাইজ নলেজ লাগবে। আপনার হেভি ইন্ডাস্ট্রি করতে হলে আপনার ওই রকম হেভি স্পেশালাইজ নলেজ লাগবে। আপনি BBMB আর কত করবেন? ফলে আপনার এই রকম সার্ভিস সেক্টরকে এখন অলমোস্ট স্যাচুরেটেড, ফলে আপনাকে হেভি ইন্ডাস্ট্রির দিকে যেতে হবে এবং এক ধরনের এবং কর্মসংস্থানের জন্য এক ধরনের অবকাঠামো নির্মাণ করতে হবে এবং নতুন তরুণ প্রজন্মের উদ্যোগকে আইডিয়াকে কীভাবে কাজে লাগানো যায় তা চিন্তা করতে হবে। যেমন একটা জিনিস হচ্ছে, শেষ কথাটা বলি, যে সেটা হচ্ছে যে যেমন আমাদের একটা বড় সমস্যা গত কয়েক বছরে দেখেছি যে মৌলবাদ বা জঙ্গিবাদ, এইটা আপনি কীভাবে কন্টেস্ট করবেন? আপনি পুলিশ দিয়ে এই নিরাপত্তার সরঞ্জামের ব্যবসার মধ্য দিয়ে নিরাপত্তা সরঞ্জাম কিনে ইম্পোর্ট করে এটা দিয়ে আপনি জঙ্গি মোকাবেলা করতে পারবেন না। হ্যাঁ, এবং আপনি দেখেছেন, ফলে আপনি মনে করছেন যে সক্ষম হচ্ছি না আমরা তাহলে? হ্যাঁ না, অবশ্যই বড় ধরনের ঘাটতি আছে, কারণ হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে এবং প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা খুব কমই আছে যে সরকারি প্রাইমারি স্কুল থেকে এসেছে। সরকারি প্রাইমারি স্কুলের কী অবস্থা বলেন? ওইখানে কোনো লাইব্রেরি নাই, হেডমাস্টারের রুমে একটা আলমিরা থাকে, তার মধ্যে কিছু বই থাকে। সরকারি প্রাইমারি স্কুলগুলো যেরকম দরিদ্র, অতি দরিদ্রদের একটা অ্যাক্সেস সেন্টার, হ্যাঁ, সেইখানে আপনি সুন্দর লাইব্রেরি করেন। আমরা যারা প্রিভিলেজ এবং যারা আনপ্রিভিলেজ তাদের সমন্বয় একটা নতুন সংগঠন লাগবে, যেই সংগঠন এই টুলের মতো কাজ করবে, যে ওই টুলের উপর দাঁড়িয়ে সহজেই লাভ দিয়ে আঙ্গুর ফলটা খেতে পারে, ফলে আমাদের এই সমন্বিত উদ্যোগটা। ধন্যবাদ।
আমাদের সবার উদ্যোগ নিতে হবে এবং নিয়ে যেতে হবে দেশকে বিশ্বের সামনে। আপনাদের মতামত শেয়ার করুন আমাদের পেজে @www.facebook.com/youthvoice.satv। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের যুব সমাজ দেশকে এগিয়ে নিয়ে যেতে কতটুকু সক্ষম, আমরা চলে যাব আবার আপনাদের কাছে এবং জানতে চাইব আপনাদের মন্তব্য। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, এ বিষয়ে আপনারা কী মনে করেন? জি, আপনি। আজকে বাংলাদেশের যুবকরা আউটসোর্সিংয়ে কাজ করছে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সর্বোপরি বাংলাদেশের যুবকরা ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশের সাফল্যের পরিচয় তুলে ধরছে। বাংলাদেশের এক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার মাধ্যমে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। আমি বিশ্বাস করি বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের যুবকরা অবশ্যই এগিয়ে যেতে সক্ষম। ধন্যবাদ। জি, আমরা আরও একটি ওপিনিয়ন চাই। জি, আপু, আপনি। আমার মতে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে যুব সমাজ এগিয়ে যেতে সক্ষম হবে যদি তাদের নিজস্ব নৈতিকতা বোধ এবং সংস্কৃতিকে ধরে রাখতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন। জি, আমি বলবো যে গ্লোবালাইজেশনের সাথে যুব সমাজের অবদান, প্রতিটি ক্ষেত্রে যুব অবদান উত্তপ্তভাবে জড়িত। গ্লোবালাইজেশনের কিছু নেগেটিভ সাইড আমি বলতে চাই, যেমন যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে এবং পর্নোগ্রাফির দিকে ঢুকে পড়ছে এবং জঙ্গিবাদ বা সন্ত্রাস তৈরি হচ্ছে, এবং আমরা যদি এইসব প্রতিরোধ করতে পারি তাহলে আমি মনে করি যে এইসব ক্ষেত্রে যদি আমরা শক্ত হাতে প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের আগামী যুব সমাজকে, গ্লোবালাইজেশনকে, যুব সমাজকে সাথে নিয়ে একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। চলছে বাবার আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে ছোট্ট করে একটু সাম আপ করবেন আমাদের আজকের আলোচনা নিয়ে। চলছে স্যার, এবার স্যার আপনার কাছে। ধন্যবাদ। আজকে অনেক আলোচনা হলো, তো মূল বিষয় হচ্ছে যে যুব সমাজকে কীভাবে আরও সক্ষম করে তোলা যায়, সেক্ষেত্রে অবশ্যই একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয় আছে। এবং আমরা ধরে নিই যে বাংলাদেশে রাজনৈতিক সদিচ্ছার উপরে আমরা নির্ভর করি না, সেক্ষেত্রে যেটা হতে পারে আমরা সিভিল সোসাইটি বলি, সেই কনসেপ্টটাও ক্লিয়ার না বাংলাদেশে। কারণ সিভিল সোসাইটি মানে হচ্ছে দুটো দলের মধ্যে বা তিনটা দলের মধ্যে বিভক্ত লোকগুলোই কোনো না কোনো চরিত্রে চলে আসে। সেই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে আমাদের একটা নতুন সিভিল সোসাইটি কনসেপ্ট তৈরি করতে হবে যারা যুব সমাজের সমস্যাগুলোকে বুঝবে। তিন নম্বর হচ্ছে যে গ্লোবালাইজেশনের কারণে আমরা সন্ত্রাসবাদ এবং পাশাপাশি আমরা এই যে সংস্কৃতির যে অনেকে আগ্রাসন বলি, আমি এটা বিশ্বাস করি না, যে এখন এই সংস্কৃতির কর্মকাণ্ড আমাদেরকে বাড়াতে হবে, যে লোকাল এন্টারপ্রেনশিপটাকে ডেভেলপ করা। এবং সর্বোপরি হচ্ছে আমাদের ছাত্রদের ভিতরে যে একটা গ্লোবাল কনসেপ্ট যেটাকে আমরা বলি তাকে জানতে হবে, যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস। এটা যদি আমি না জানি তাহলে আমি কীভাবে গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণ করব? আজকে সমালোচনা যদি আমি করি আমি সারাদিন নেগেটিভ কথা বলতে পারবো এবং তখন অনেকে মনে করবে আমি মনে হয় একটা অন্য দলের সাথে যুক্ত। আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার যুব সমাজ এখান থেকে পজিটিভ দিকগুলো তারা নিয়ে সামনে আগাক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আনিশা। আমিও তাই মনে করি যে আমাদের দেশের যে ভালো ভালো কাজগুলো হচ্ছে সেগুলো যেন আমাদের বাইরের দেশে যেন আরও ভালোভাবে প্রচার করা যায়। যেমন আমাদের ক্ষুদ্র কুটির শিল্পগুলো, মাটির জিনিস বা পাটের বিভিন্ন জিনিসগুলো, এগুলো শুধু আমাদের দেশেই হয়, অন্যান্য দেশে খুব একটা দেখা যায় না। এই জিনিসগুলাই যে কাজগুলো বেশি ভালো হচ্ছে ওগুলো আরও বাইরে ভালো মতো ওগুলো যেন আমরা দেখাতে পারি বাইরের দেশে। সব কিছুই মানে যুব সমাজকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। ধন্যবাদ। রনি ভাই, চলে যাবো আপনার কাছে। জি, আমার মতে হচ্ছে যে আসলে আমরা যারা অগ্রাধিকার প্রাপ্ত তারা নানা ধরনের সার্কেলের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু যারা বঞ্চিত তারা সার্কেলের বাইরে, ফলে তাদের নিয়ে আলোচনা কম আসে। এই অগ্রাধিকার আমরা যে পাচ্ছি সেটা ফ্রি আসছে না, এটা কেউ না কেউ বঞ্চিত হচ্ছে দেখে আমি অগ্রাধিকার পাচ্ছি। ফলে আমাকে যেটা করতে হবে যে আমার এই অগ্রাধিকারকে আমি কারো না কারো স্যাক্রিফাইসের বিনিময়ে হচ্ছে এটাকে বুঝে আমাকে সংগঠিত হতে হবে। অসংগঠিত থাকলে আমি কোনো কাজ করতে পারবো না। যদি আমি সংগঠিত হয়ে মানুষের জন্য কাজ করি এবং গ্রামে যারা বঞ্চিত আছে, কেন মানুষ, যে আপা যেরকম বললেন যে একজন অনেক জায়গায় তথ্য প্রযুক্তি সেন্টার গিয়েছে, কেউ লেখাপড়া না জানলেও আরেকজনের সাহায্য নিয়ে, কেন আরেকজনের সাহায্য নিতে হবে? সে লেখা একটা, আমাদের ডক্টর আহসানুল হক স্যার যে বই লিখেছেন ছবি দিয়ে পড়া শিখি, সেটা দিয়ে তিন সপ্তাহে একজন বাংলা লিখতে পড়তে পারে, যেটা আমি আমার স্লামসে আমার ছয়টা স্কুল আছে যে সেখানে এটা ব্যবহার করি, খুব ভালো ফল পেয়েছি। তা আমার কথা হচ্ছে যে তাহলে নিরক্ষর মুক্ত করতে হবে, বেসিক আমার যে স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করতে হবে, ফলে আমি যেন একটা কোয়ালিটি মানুষ পাই।
হ্যাঁ, এবং মননশীলতার চর্চা লাগবে, সৃজনশীলতার চর্চা লাগবে, এর ফলে আমি একটা মননশীল মানুষ পাবো। সেই মননশীল মানুষ বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন দিগন্ত তৈরি করবে, এটাই আমার আশা। ধন্যবাদ। বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু সন্ত্রাসবাদের দিকে যাচ্ছে, যেমন তালেবান বা আল কায়দা, তারা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্ক স্থাপন করছে বিভিন্ন ধরনের। তো বাংলাদেশেও তারা কয়েকদিন আগে এক ধরনের হুমকি দিয়েছিল যে এরকম তরুণ প্রজন্মকে দিয়ে তারা এক ধরনের এখানে ঘাঁটি স্থাপন করবে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ব্যাপারে আমাদের তরুণ প্রজন্মকে খুব সতর্ক থাকতে হবে, যাতে আমরা কোনোভাবেই এই গ্লোবালাইজেশনের মধ্যে পড়ে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ি। আর আরেকটা বিষয় যে হিউম্যান ট্রাফিকিং, এই ব্যাপারটা কিন্তু প্রচুর পরিমাণে ঘটছে, যে নারীদেরকে কিন্তু বিভিন্নভাবে পাচার করা হচ্ছে, আর এটা শিকার কিন্তু অল্প বয়সী নারীরা। তো এই গ্লোবালাইজেশনের এই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে, যাতে আমরা নারী সমাজকে যাতে তারা যাতে সেফ থাকে সে ব্যাপারে যাতে আমরা সতর্ক থাকি। দার্শনিক কনফুসিয়াস বলেছিল যে মিয়াংমাং, নিজেকে চিনো। আমরা কিন্তু সর্বপ্রথম নিজেকে যখন আমরা চিনব, নিজেদের বাঙালি অস্তিত্বকে, নিজেদের সংস্কৃতিকে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে আমরা বাঙালি এবং সারা বিশ্বে আমরা ছড়িয়ে পড়েছি, সারা বিশ্বের মানুষ আমাদেরকে অনুসরণ করবে, আমরা কাউকে না, আমরাই রোল মডেল হিসেবে এগিয়ে যাব। সর্বশেষে ম্যাম চলে যাবো আপনার কাছে। আজকের এই বিশ্বায়নী যুব সমাজের যে উন্নয়ন, যুব সমাজের যে যে ভূমিকা রাখছে সেটা আমরা ভালো চোখে দেখছি, সেটা ডেফিনেটলি সেটা একটা যে দুইটি মন্দভাব কথা বলা হচ্ছে, মন্দ প্রভাবের কথা বলা হচ্ছে, সেটার দায়িত্ব কিন্তু আমাদের সবাইকেই নিতে হবে। যে কথাটা শ্রদ্ধেয় রনি সাহেবও বলেছেন, সেখানে আমাদেরকে সবাইকেই কিন্তু একটি উদ্যোগী হয়ে কাজ করতে হবে, যে এই যুব সমাজ যারা দেশের একটি বিরাট একটি সংখ্যা, তাদেরকে যেন আমরা ভালোর দিকে নিতে চাই, এবং তার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের কোঅপারেশনের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটিকে। আমরা আজকে এখানে শেষ করব, কিন্তু আনিশা আপনি আছেন আমাদের সাথে, আপনার গান শুনতে শুনতে শেষ করব। তার আগে বিদায় নিয়ে আসবো আমাদের দর্শকদের কাছ থেকে। দর্শক, ক্রিকেটার এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে শুরু করে মাউন্ট এভারেস্ট ক্লাইম্বার্স এবং ইউটিউবের মতো এত বড় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কো-ফাউন্ডারও একজন বাংলাদেশি। তো চলুন আমরা সবাই একত্র হয়ে এগিয়ে যাই, এবং যারা বঞ্চিত বা একটু ডাইভার্টেড তাদের কাছে আমাদের আদর্শ নিয়ে যাই, এবং শিক্ষার মান তাদের কাছে ছড়িয়ে দেই এবং এগিয়ে যাই। আজ এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। আপনারা ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আনিশা, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তুলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে।